আমি জিয়াতে কারি তেলাওয়াত লাওয়াত করেছিলাম সে আত পাকটি হচ্ছে সুরা নেশার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত বিসমিল্লাহ রহমান রাহিম আয়াত পাক কোরআন পাকের শুনবেন সময় সুর শুনলে হবে না আর সবসময় কাহিনী কিসা শুনলে হবে না আমরা নামাজে পড়ি কোরআন মুরব্বীদের নামে কোরআন পড়ে বক্সায় তারাবিতে পড়ি কোরআন ফাতেহা নিয়াজে পড়ি কোরআন সব জায়গায় চালাই কোরআন নেই শুধু কাহিনী আর কাহিনী ঠিক না বেঠি তা শিখবোটা আকাশে ভরে যাবে তা আমি ওই বক্তা নয় আল্লাহ আপাকে যখন কোরআন নাজিল করেছি কোরআনের উপরে কি কোনো দলিল আছে তো কোরআনের উপরে যখন দলিল নাই কোরআন কি জন্য পাঠিয়েছে কোরান এই জন্যই পাঠানো হয়েছে যে কোরান মোতাবেক আমার বান্দাদের নসিহত করো কিন্তু আজকাল অধিকাংশ বক্তারা কোরানের কোনো জ্ঞানই রাখে না কোরানকে পিছনে ফেলে দেয় এই সাহাবাদের জীবনী অমুক জীবনী তুমুক জীবনী বলেই দু তিন ঘন্টা কেটে দেয় ভাই শিখবোটা কি কাহিনী শুনতে ভালো লাগে শ্রোতাও বেশি শোনে মানে আজকাল মানুষ তো রঙ্গিলা বেশি ভালোবাসে না যে ঘটনা কাহিনী গল্প আমাদের মুসলিম সমাজ একবারে চলে যাচ্ছে যেখানে এই করে যার মাথায় ঢুকে যাবে পৃথিবীর তাম পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর ওয়ালা যদি একদিকে হয়ে যায় খোদার কাসম ওয়ালাকে জীবনে হারাতে পারবে না সোশ্যাল মিডিয়াতে শামসুল আউলিয়া চ্যানেল আমার ইউটিউব একটাই চলছে সমস্ত কমেন্ট আসে মানুষ বলে যে এতদিন পর্যন্ত আমরা কোনোদিন এইভাবে 95% 99% দুই একটা হাদিস অ্যাডজাস্ট করার জন্য বলি নাহলে কোরআন যে কোরআন কি নিয়ে এত সুন্দর যে মানুষের মন মগজে প্রথম প্রথম মানুষ একবার দুবার শুনলে বুঝতে পারে না কারণ ওই যে কাহিনী কেসা এটা অভ্যাস হয়ে গেছে আর কোরআনের আয়াতের যে টপিক সেটা কাহিনী কেসার মতো নয় কেটে 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 আকাশাকে বের করে মন মগজে কোরআনের বাণী শোনাতে হবে হাগো নবী পাক কোরআনের বাণী শুনিয়েছিলেন না জি কিন্তু তাতে কত সাহাবা বুঝেছিল হাউজের কাউসারে ওই কোরআনকে নিয়ে যারা বোঝে না কোরআনকে নিয়ে খেলতামাশা করেছিল তাদেরকে বিতাড়িত করা হবে অধিকাংশ সাহাবিকে আর দ্বিতীয় কথা কারবরা প্রান্তরে দেখেন কোরআন মান্যওয়ালা নবীর সাহাবা সাহাবাদের বেটারা ইসলাম কোরআন পণ্যওয়ালা তারা কারবালা করেছিল ইমাম হুসেন আল্লাহ গোলাতে খঞ্জর চালিয়েছিল আবাল বৃদ্ধা বনিতা বাহাত্তর জনকে রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল এমনকি ছয় মাসের শিশুকেও পর্যন্ত রেহাই দেয়নি বড় আফসোস এমনকি মৌল আলী পাকের বেটি মা জায়নাব সালামুল্লা আলাইহাকে পর্দা খুলে পর্দা খুলে মাথা ন্যাংটো করে মাথা অলঙ্গ করে এবং নবীর ঘরের পরিবার মহিলাগণ পবিত্র মহিলাগণদের মাথা খুলে বে পর্দা করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিরাশি মাইল ভাবতে পারেন তাহলে আজকে সেই এ যদি বলে পর্দা করো পর্দা করো আর যাদের তুমি আঁকা করে এসছে যাদের মানছ দেখো তারা কি করেছে নবীর ঘরের পবিত্র মহিলাদের সঙ্গে ব্যবহার করেছে চাবুক মারতে মারতে পিছন দিকে হাত মেদে হ্যাঁ কেন তারা চোখের সামনে দেখেছে ছেলের কুরবানি চোখের সামনে দেখেছে ইমামের কুরবানি চোখের সামনে দেখেছে যে মাসুমদের কুরবানি কোনো অন্যায় নাই তাই তারা দুঃখে হায় হায় হাসান হায় হাসান হাই হোসেন হাই হোসেন হায় আমার নবী আ নবী এরা কি করেছে এইটা তারা বরদাস্ত না করতে পারে হাত বেঁধে দিয়েছে পিছন দিকে বেঁধে দিয়ে মাথার ওন্না খুলে লুটে ফুটে নিয়ে কি করলো না আপনার উলঙ্গ মাথা করে নিয়ে যাচ্ছে বড় আফসোস লাগে বড় কিন্তু তারা একক তো নামাজ পড়তে ভুল করে তারা একক তো নামাজ জীবনে কাজা করেন। উমর বিন সাদ বলছে এই সিনান দেরি করছিস কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হোসেনের গলায় খঞ্জর চালা দেখতে পাচ্ছিস না সূর্য ডুবতে চলেছে অত দেরি হলে আসলে নামাজ কাজা হয়ে যাবে তার মানে ইমাম হোসেনকে শহীদ করে গলায় খঞ্জর চালিয়ে আসরের নামাজ পড়তে যাবে আর নামাজে গিয়ে কি বলবে আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ আচ্ছা নবীর উপরে দরুদ নবীর আওলাদের উপরে দরুদ হোসেন নবীর আওলাদ নয় তাহলে কি সাংঘাতিক আজকেও সেই নামাজই আছে আলীকে মওলা বলে মানে না আলীকে আলীর আওলাদকে মানে না আওলাদ রাসূলদের পিছনে ফেলে দিয়েছে ভাইজান ইলম হলো দিনের মূল ইলিমটা কোথা থেকে নিচ্ছ সেটা একটু ফলো করো কারণ ইলিম যদি তোমার প্রকৃত ইলিম তোমার মধ্যে আসে তাহলে দিন ঠিক থাকবে আর যদি ভেজাল একটি ভেজাল দিন আসে ভেজাল দিন দেয় শয়তানি অসবাসাতে তোমাকে বিকৃত দিন দেয় তাহলে ওই দিনটা তোমাকে কুফরিতে মুনাফিকিতে শয়তানি দিয়ে নিয়ে যাবে অতএব ইলিম নিতে হবে কোথা থেকে আল্লাহ নবী বলেছেন আমি আমার দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি ছেড়ে যাচ্ছি নবী যাওয়ার পূর্বে বলে গেলেন কি ইন্নী তারিকুন

না না নবীর নবীর উপরে উপরে আওলাদের এই জায়গাটায় আমরা কত বাহাত্তর সের কারণের প্ররোচনায় প্রলাপে আমরা একদম পুরো ইমান হারা হয়ে গেছি বা বুঝতে পারি না ইনশাল্লাহ আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য কারণ দিন নিতে গেলে ভাই দুধ যেমন গরুর গোবর আছে পেচ্ছাব আছে রক্ত আছে কিন্তু জবাই করে যখন আমরা কাটাকাটি করি দুধ দেখতে পাই না কিন্তু ওই গায়ে গরু যখন জবাই করার পূর্বে যখন সে হামেল হয় গোবর পেচ্ছাপ রক্ত অথচ দুধ টানলে কি আসে দুধ আসে আচ্ছা দুধের মধ্যে গোবর আসে পেচ্ছাব আসে রক্ত আসে একটু কোন আবর্জনা আসে না একটু কোনো ইদিক ইদিক আসে না স্বচ্ছ হয়ে দুধ আসে ঠিক এরকম বাহাত্তর ফেরকার মৌলভী মোল্লাদের বিকৃত এলিমের ভেজালের মধ্যে আপনাকে বেছে নিতে হবে আহলে বায়তে রাসূল মাননেওয়ালা ইমামত মাননেওয়ালা আলী মাননেওয়ালা কারণ নবী বলে গেছেন আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি বরাবর জিনিস ছেড়ে যাচ্ছি হাম ওজন ছেড়ে যাচ্ছি মানে একটা থেকে একটা কেউ উঁচু উঁচু নেই কি সেই দুধ হলো আল্লাহ পাকের কেতাব আল্লাহ পাকের কেতাব যেমন ওজন তেমন আমি বলছেন আমার ইতরাতে আহলে ব্যাথ ওই একই বরাবর ওজন জোরে বলেন সুবহানাল্লাহ অতএব আজকে যদি কেউ বলে যে আমি আমার ধরুন আমার নামে কেস করলো আমি কোর্টে গিয়ে বললাম যে আমি তাওরিত মানি জাবুর মানি ইনজিল মানি কোরআনকে আমি চার নম্বরে মানি কিন্তু কোরআনকে আগে নয় আগে আমি জাবুর তাওরিত ইনজিল এই তিনটা আগে প্রধান

তাহলে এক কথায় কি বলবে কাফের আমার নাবি বলেছেন হজরত উমর তাওরিদের একটা নুষ্ঠা নিয়ে এসে সুনানে দারমি থেকে বলছি হজরত উমর তাওরিদের একটা নুষ্ঠা নিয়ে এসছে নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তাওরিদের নুষ্ঠা বলেই পড়তে লেগেছে আল্লাহর নাবি জালালিতে পুরো লাল রঙের চেহারা হয়ে গেল হজরত পাশে আবু বকর ছিলেন এই তোর মা দূর ছকে রোদ তুই রোনাজারা করু জানে এটা আরবের প্রবাদ বাক্য তুই কি করছিস দেখছিস না তুই তাওরিদের নুষ্ঠা পড়ছিস আর পাকের জালালি যে রাগ সেদিকে লক্ষ্য করছিস না তখন ওমর তরিত নকশা বন্ধ করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আল্লাহ তার রাসুলের উপর ইমান আনি না বললেন শোন অমর তুমি যে আমার কাছে কোরআনের উপরে প্রাধান্য দিয়ে শোনাচ্ছ এখন নবীপাকের কাছে যদি অন্য কারো কেতাবে না আমি শোনাই তাহলে কি বোঝানো যাচ্ছে

বিচার করতে হবে ভেবে নিতে হবে যে কোরআনের উপরে যেমন কোন দলিল নাই আর কোরআনের সঙ্গে অতপ্রত ভাবে হাম ওজন বরাবর ওজন নবী পাকের ইত্রাত ইত্রাত মানে নবী পাকের রক্ত সম্পর্ক নবী পাকের রক্ত সম্পর্ক যারা আহলে বাইত কোরআনের হাম বরাবর তাহলে আহলে বাইতের উপরে কোন সাহাবা নয় তো আজকে যদি সেই আহেলে বেদ আলীকে নিচে রেখে পিছনে রেখে সাহাবা সাহাবা করি ভাই সাহাবারা হচ্ছেন দারওয়ালা সাহাবারা ভাই আপনার ফ্যামিলি পরিবারের মধ্যে কোন ভিখারি এসে চাইছে কিছু দাও আল্লাহর বাস্তে সে ঘরওয়ালা না দারওয়ালা সে দরে এসে দাঁড়াবে কথা বুঝতে পারছেন না একটু হানা বলবেন সে দারে এসে দাঁড়াবে না ঘরে ঢুকে যাবে

توفات تو امرہ কোথায় কোথায় মানে এটা এজিদি সেই কারবালা প্রান্তর পথ থেকে বনি উমাইয়া আব্বাসীয় থেকে এই ভাবে একটা চক্রান্ত চলে আহলে বাইতের শানকে নিচু করো আহলে বাইতের মানকে খর্ব করো একেবারে তো উড়াতে পারবনি নি একেবারে তো উড়াতে পারবনি যতটা নিচে নিচে করা যায় তো তুমি তাদেরকে নিচে করতে গিয়ে তুমি নিজেই তলে চলে যাবে তো ইনশাআল্লাহ শুন আমার নবী বলছেন যে আমি দুটো জিনিস দিয়ে যাচ্ছি হামোজনকে তাবার আমার আহলে বাইত এই দুটোকে যদি তোমরা ধরে থাকো কখনো গুমরা হওয়ার ইচ্ছা আছে নাকি তো যদি গুমরা হবে না তো শোভনাল তো বলবে এই দুটোকে কোরআন আর আহলে বেদ হ্যাঁ এই দুটো কি তোমরা ধরে থাকো কখনো গুমরা হবে না এ একে বড় কথা কি হতে পারে কথা তো কোনো মোল্লা মৌলবের না এ কথা তো তামাম কায়নাত আল্লাহর মানানো মাওলানা মোহাম্মদের কথা আল্লাহ মা সল্লাহ সেদিন মৌলানা মোহাম্মদ তখন আমাদের মহম্মদ ও মৌলাও তো মৌলানা মোহাম্মদ বলে সেলফে তো তার উপরে যদি ইমান থাকে তোমার কলমা পলা যদি কুফরি না হোক থাকে বিপাক বলছেন দুটোকে ধরে থাকলে কখনো কুমরা হবে না শুধু তাই নয় হাউজে কাউসারে আমার নিকটবর্তীতে এরা দুজন এরা উভয়ে না আসা পর্যন্ত একে অপরে আলাদা হবে না তার মানে কোরআন যেখানে আহলে সেখানে আহলে যেখানে কোরআন সেখানে ও তো প্রতভাবে একটা হলো কি একটা হলো কি জিসমানি একটা হলো রুহানি যদি বলি যে কোরআন রুহ তাহলে আহলে বাই জিসমানি আর যদি বলি আহলে বাই রুহ তাহলে কোরআন জিসমানি অর্থাৎ দেহ আর রুহ দুটো যে মন না হলে মানুষ मुर्दा তদ্রূপ এবারে বোঝেন যাদের কাছে কোরআন আছে আহলে বাদ নেই এরা হলো मुर्दा মাওলানাবি আর যাদের কাছে কোরআন আছে আহলে বাদ আছে এরা হলো जिंदा মাওলানাবি জি তো ইনশাআল্লাহ শুন আমি আপনাদের খেদমতে যে আতে কারিমা তেলাওয়াত করছিলাম بسم الله الرحمن الرحيم

সাফাদের সুসংবাদ মুক্তি পাওয়ার সুসংবাদ আর যদি ইমান আমলে না থাকো তাহলে জাহান নামার জন্য সতর্ক করে দিয়েছে জাহান নামায় যাবে সুপারিশ পাবে না সতর্ককারী রাসূল বলেন হলেন সুসংবাদদাতা ও সতর্ককারী লিআল্লা ইয়াকুন আলিন নাসি আলাল্লাহি হুজ্জাতুম বাদার রাসূল মানুষদের জন্য যাতে করে মানুষদের জন্য যাতে করে মানুষদের জন্য আল্লাহর কাছে কোন হুজ্জত বাকি না থাকে অর্থাৎ কোন মানুষ যেন না বলে যা দলিল বাকি রয়ে গেছে নবী পাক পর্দা নিয়েছেন নবী পাক পর্দা নেওয়ার পরে আরো কিছু জানার দরকার আছে নতুন করে দলিল খুঁজছে আরো কিছু বোঝার দরকার আছে নতুন করে দলিল খুঁজছে আরো কিছু বানাবার দরকার আছে নতুন করে দলিল খুঁজছে কিন্তু আল্লাহ বললেন রসুলগণের পরে আর কোন হুজত নাই আর কোন জানার দরকার নাই কেন রসুল যা দিয়ে গেছেন আল্লাহ তরফ থেকে এ থেকে আর কোন দলিল নিজে বানাতে পারবে না এমন কি আমার নাবি যখন চলে যাচ্ছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে ও ভাই যান প্রত্যেক নবী এসেছেন তারপরে কি আসবে তারপরে কে আসবে তারপরে কি আসবে একের পর এক নাবি নাবির পুত্র নাবির ভাই নাবির পিতা তারা হলেন ওম্মতের রাখনমা ওম্মতের রাখা নবী উম্মতের আকা উম্মতের উম্মতের ইমাম ও ভাইজান আমার নবীর পরে যদি আর কেউ না আসে কোন নবী তাহলে আমাদের জন্য তিনি কিছু ব্যবস্থা না করে চলে যাবেন কেমন করে কেন কেমন পর্যন্ত নবী জানতেন যে আমার পরে যখন কোন নবী নাই আমার পরে যখন কোন নবী নাই নবী আসবে না তাহলে আমার উম্মত কেমন পর্যন্ত কাকে মানবে কাকে ইমাম বানাবে কার পথ অনুসরণ করবে কার কথা শুনবে তার জন্য নবী কোন ব্যবস্থা করলেন না তাহলে বলুন আগের নবীগণ যে ব্যবস্থা করে গেলেন তারা উত্তম হবে আর ইনি কোন ব্যবস্থা করলেন না না ইনি উত্তম হবে বড় আফসোস লাগে ও ভাইজান আমার নবী ব্যবস্থা করে দিয়ে গেছেন ব্যবস্থা করে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না আমার পরে আমার উম্মতরা কাকে মানবে তাই তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের করছেন কি এই রাওয়ায়াত এই রাওয়ায়াত

নবীর বানানোটাকে ছেড়ে দিয়েছি পিছনে হ্যাঁ কেন রাসূলগণের পরে কোন হুজ্জত নাই আমার রাসূল যখন চলে গেছেন কোনো রাসূল আসবে না তাহলে হুজ্জত খতম দলিল খতম তাহলে দলিল বানিয়ে দিয়ে গেলেন কি না নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম মওলা আলী কে तमाम উম্মতের ওলি বানিয়ে গেলেন ঠিক বলছেন না বেঠিক বলছি বাবা খারাপ লাগছে নাকি যদি খারাপ লাগে তো আপনার লাগুক আমি কিছু করান নাই কারণ আমাকে হক কথা বলতে হবে জি আর যে হাদিসটা বললাম সুনান নতেজি বহু মুহাদ্দিস সহিব নিহবান বহু হাদিস পাকের মধ্যে রয়েছে কেউ যদি বলে হাদিসটা কোথায় ইনশাল্লাহ ফোন করবেন তাকে যে পাঁচ ছটা হাদিস থেকে দলিলটা পেয়েছি হাদিস ফ্রন্ট পেজ পৃষ্ঠা পেজ নাম্বার পেজ অধ্যায় পেজ চ্যাপ্টার পেজ সব পাঠিয়ে দেব চোখ খুলে দেখে আর এটা জেনে রাখবেন আমি কোন দিন কোন কথায় মানসিক যুক্তি লজিক আলাদা কিন্তু বিনা দলিলে আহলে বা সাহাবা বিভিন্ন ধরনের যে কথা বিনা দলিলে একটাও কথা বলবো না হয়তো সব দলিলের কথা এখন মনে নাই কিন্তু আমার তো

আল্লাহ তাহলে মোমেনদের জন্য আল্লাহ ইমানদারদের জন্য মাওলা হলো আল্লাহ ও আন্নাল কালাওলাহম কাফেরদের জন্য কোনো মাওলা নাই মওলা কিভাবে হলো কোথায় হলো কেমন করে হলো কিভাবে ঘোষণা হলো ও আল্লাহ তুমি তো কোরআন প্যাকে বলেছো সূরা নিসার দুই জায়গায় যে ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা নিছন্দে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে ওহাবিদ আল্লাহ যাকে ইচ্ছা করেন যাকে চান তার সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন জোরে বলেন ওমাই ইয়া শারিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে আমন ভাবে গোমরাহি হলো যে বহু দূরে গোমরাহিতে নিমজ্জিত হয়ে গেল অর্থাৎ ডুবে গেল ও ভাইজান পুকুরে পড়লে ঝাঁপিয়ে তুলানো তুলে বাঁচানো যায় খালেলে পড়লে দিয়ে তুলে বাঁচানো যায় নদীতে পড়লে সাটার কেটে তুলে বাঁচানো যায় কিন্তু জাহাজে আস্তে আস্তে জাহাজ যদি সমুদ্রের মধ্যে ডুবে যায় তাহলে যারা ডুবে যায় অতল তলে তলিয়ে যায় তাকে আর অতলতলে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে এমন গুমরাহিতে ডুবে গেলো যে ও আর হেদাত পাওয়ার নাই ও হেদাত পাওয়ার নাই তাই বলি আল্লাহ সেরে কারিকে তুমি ক্ষমা করবে না তুমি যখন বলেছ আল্লাহ তুমি মোমেনদের মাওলা ইমানদারদের মাওলা তো আল্লাহ তুমি যখন মাওলা তুমি আবার তিন মাওলার কাত কেন কথা বললে তিন মাওলা কোথা থেকে এলো আবার বলো ও আল্লাহ তোমার কোরআনে পাই তুমি ইমানদারদের মাওলা কিন্তু তিন মাওলা আবার কোথ থেকে এলো বলে কোথায় তিন মাওলা আপনি আপনার নবীকে اعلان করেছেন বিদায় হজকালে হজ থেকে ফিরে আসছেন ফিরে আসতে আসতে মদিনা আর মক্কার মিডল পয়েন্ট করেন খুম সেই গাদি রে সেই গাদি রে খুমে তার মাঝে একটু কথা বলে দি আমরা গশ দিন মানাই আমরা খাজা পাকের দিন মানাই আমরা বিভিন্ন অলির দিন মানাই আমরা নবী পাকের দিন মানাই কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবী যে আলী কে আমাদের অলি বানিয়ে গেছেন সমস্ত যারা ওলি হয় তারা আলীর সমুদ্রে গিয়ে ডুব দিয়ে বেলাদ পেয়ে তবে ওলি হয় সেই আলীর বেলাতাস জন্ম দিবসটা ভুলে গেছি আমরা সব দিন মানাই কিন্তু আসল দিনটাই ভুলে গেছি যেখান থেকে অলির আগমন যেখান থেকে মানে আমরা ইমান পাই যেখান থেকে আমরা নবী পাই আমার নবী বলেছেন আমি হলাম ইলমের শহর আলী হলো দরওয়াজা যে ব্যক্তি আমার কাছে এসে ইলম অর্জন করতে চায় মাওলানা হতে চায় আলেম হতে চায় ইমানদার হতে চায় মুহাদ্দিস হতে চায় মোকারির হতে চায় ইলম অর্জন করার জন্য যে আমার কাছে আসবে সে যেন আলীর কাছে যায় হ্যাঁ তাহলে যার দরবারে যার দ্বার ছাড়া নবী পাবো না যার কাছে না গেলে ইলিম পাবো না সেই আলীর বেলাদার দিবসটা ভুলে গেলাম মুসলমানদের কাছে আমার বড় দুঃখ দুঃখ নয় এটা ভুলবেন না কিছু কম বেশি করেন না করেন অন্তত তেরোই রজব মাওলা আলী বকরি বেলা তো দিবসটা একটু ছোটখাটো যেমন পারবেন ক্ষমতা সেইভাবে পালন করবেন হ্যাঁ জি বেটার জন্মদিবস পালন করি নাতিপতার জন্মদিবস পালন করি কি জি আর আমরা যে ইমানদার হয়েছি মৌলা আলী বাগের বেলায়াতের ধারে কাছে গিয়ে মৌলাতের বেলায়াতের দামান ধরে সেই অলি পেয়েছি অলি কেন পেয়েছি না অলি এই জন্য ধরেছি যে আমার অলি আমাকে আলী পর্যন্ত নিয়ে যাবে আর আলী আমাকে তার দরজা থেকে ঢুকিয়ে নবী পাকের শহরে প্রবেশ করিয়ে দেবে তার জন্য আমাদের আলীর দরকার তো ভাই যান আলীর বেলাদার দিবস আবার শুধু তাই নয় আদম থেকে মুস্তফা সাল্লাহসালাম পর্যন্ত কোন নবীকে কাবা ঘরে আল্লাহ পাঠাই নাই কাবা ঘরে পাঠাই না কিন্তু আমার আলী তো নবী নন আমার আলী তো রসুল নন তাহলে আমার আলীকে আল্লাহ কাবা ঘরে পাঠালো কেন যে কাবাকে কেবলা করে আমার আমরা নামাজ পড়ি সেই কাবা হলো মহলা আলী পাকের আতুর ঘর সেই কাবা হলো মহলা আলি পাখের জন্মঘর অতএব কাবার মর্যাদা কোথায় কাবার মর্যাদা ভাই যান আমার নবী মসজিদ মানে তেরো বৎসর মসজিদে আকসাকে কেবলা করে নামাজ পড়েছেন কেবলা করেছেন মদিনাতে গিয়েও এক এক রাওয়াইতে পেয়েছি সতেরো মাস এক রাওয়াইতে পেয়েছি আঠারো মাস এক রাওয়াইতে পেয়েছি উনিশ মাস মদিনাতে গিয়েও আল্লাহর নাবি বায়তুল মকদাস বায়তুল মাস মসজিদে কে কেবলা করেছিলেন কিন্তু আমার নবী নামাজ পড়তে পড়তে জোহরের রক্ত ছিল বারবার তাকাচ্ছেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কদনারা ওয়াজহিকা কোরআন পাকে সুরাবাকারে দেশে বারবার তাকাচ্ছেন যেই এই তাকাচ্ছেন তো নবীর মনের খবর বুঝে নিয়েছেন যে এই কেবলা পরিবর্তন করতে বলছে আমার নবী মনে মনে এই জিবরাইল جاؤ جیبرائیل جاؤ ہماربی شن نبی, جی نبی رکوتے گلین আল্লাহ নবীকে প্রথমেই বলে দিতে পারতেন যে আজ থেকে এই নামাজটা কাবা বাইতুল্লাহকে কেবলা করো না তো কিয়াম অবস্থায় করো না নিয়ত অবস্থায় করো না কিন্তু না কোথায় করলেন না রুকু হালতে করলেন নবী যখন রুকুতে গেলেন তখন কেন করলেন এই জন্যে যে আলী হলো রুকু জোরে বলেন শোভান আল্লাহ আলী হলো রুকু জোরে বলেন শোভান আল্লাহ মা মুহাম্মদ হলো কয়াম জোরে বলেন সুভান আল্লাহ মোহাম্মদ কয়াম আলী রুকু রুকু হালতে আলী

তো রুকু হয়ে গেল কে আম হলো রুকু হলো নিয়ে তো আগে হয়ে গেছে তারপরে হবে সাজদা তারপরে হবে কৌ কিন্তু এখানে নামাজ কায়েম করো নামাজের সাথে তো রুকু হয়ে গেল নামাজ কায়েম হয়ে গেল জাকাত ভালো করে বসেন নালে কিন্তু মাথার উপর দিয়ে চলে গেলে কিছু বুঝে আসবে না ওয়ার কাউ এবং রুকু করো এবং রুকু করো মার রুকুকারীদের সঙ্গী হয়ে যাও নামাজীদের সঙ্গী হয়ে যাও কোরআন কাকে এক জায়গাও বলেনি নামাজিদের সঙ্গী হয়ে যাও কোরান কাকে একটা জায়গাওয়াল্লা বলেনি সাভরকারীদের সঙ্গী হয়ে যাও স্বাদে কেন্দ্রে সঙ্গী হয়ে যাও মুত্তা সঙ্গী হয়ে যাও রুকুকারীদের সঙ্গী হয়ে যাও এগুলো কোরান কাকে বলা হয়েছে নামাজ মুল এবাদও তো আমরা বলি কিন্তু নামাজ নামাজদের সঙ্গে হয়ে যাও

সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও কিন্তু কি বললেন নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে সাহায্য চাও হ্যাঁ কিন্তু শেষ করতে গিয়ে কি বললেন ইন আল্লাহ নিঃসন্দেহ আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন

দেখিয়ে দেন কোরআন পাকে কোথায় আছে আল্লাহ নামাইদের সঙ্গে আছে একটা জায়গায় দেখাতে পারলে তোমার গোলামি করব আমি স্টেজে উঠব না কেন নেই এখানে তো বলছেন এই বিসসাবরি ওয়াস সালাহ নামাজ থেকে সাহায্য চাও সবর থেকে সাহায্য চাও তাহলে নামাজ আর সব দূর থেকে যাইতে বলেছে তাহলে আল্লাহ তো বলতে পারতেন আবার আল্লাহ যখন থাকার বিষয় আসছে সঙ্গের বিষয় আসছে তাহলে ওখানে আল্লাহ এভাবে বলতে পারতেন দাঁড়িয়ে আছে তোমাদের কেউ আছে না দাও কতক্ষণ দাঁড়িয়ে শুনবে বসে না একটু আপনার চেয়ারটা পিছিয়ে দিলে সামনেও বসে যেত হ্যাঁ আচ্ছা এইদিকে কি কোনো তিরপল আছে তিরপলটা সামনে দিকে পিছিয়ে দাও এ আছে রফিকুল ভাই কোথায় একটা তিরপল নিয়ে সেখানে বসিয়ে দিলে আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ আমি কোরআন থেকে দিয়ে যাব হাদিস থেকে দেবো না কোরআন থেকেই দেবো তারপরে আছে। কোরআন থেকে দেবো ইনশাআল্লাহ কোরআন থেকে দেবো খুব ভালো আমি চাইনি কোনো বিতর্কিত বিষয় নিয়ে যখন প্রশ্ন করলেন তাহলে অনেকের জানার চাহিদা আছে আমরা এটাকে ভাষাটাকে নিয়ে অনেক রকম একটা নিজেদের মধ্যে ফেরকা বন্দিতে মানে রয়েছি ঠিক বেঠিক ইনশাল্লাহ বলেছেন তবে একটা কথা বলি ভাই আমার আমি এখন যে টপিকে যাচ্ছি এই টপিকে যাচ্ছি আমি যখন ঠিক নাম্ব করব সেই সময় একটু মনে করিয়ে দেবেন দয়া করে যে আপনি ওটা একটু বলে দেন ইনশাল্লাহ এমন কিছু নয় মাত্র মিনিটের সময় লাগবে পাঁচ মিনিটে সলভ করে দেবো কোরআন তিনটে আয়াত দিয়ে কোরআন পাকে তিনটে আয়াতের মধ্যে আমি সলভ করে দেবো হ্যাঁ তো ব্রাদার মিল্লা যেটা বলছিলাম যে আল্লাহ আগের দিকে যদি পিপল থাকে একটু বসিয়ে বসার জায়গা করে দাও আর যদি পারেন ভাইরা যারা চেয়ারে বসছেন আমার একটু 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 যদি পিছনের দিকে যান এবারে মনোযোগ দিয়ে কথা আসছে ভালো লাগছে একটু বোঝেন বোঝার চেষ্টা করেন একটু পিছিয়ে পিছিয়ে যান তাহলে সামনের দিকে বাবুরা আর জায়গা পেয়ে যাবে বসে যাবে এইদিকে এসো এদিকে এসো বাবু বাবু এদিকে এসো আল্লাহর অলির মজলিসে জায়গা যখন আছে বাবা আল্লাহর অলির মজলিসে আমরা কারু বাড়িতে গেলে যদি দাঁড়িয়ে থাকি নিজেকে একটা অসম্মান বোধ করি তাই না যে আমাকে বসতে জায়গা দেয়নি ঠিক না কিন্তু আল্লাহর যেখানে জায়গা থাকবে আমরা বসে যাব এটা যাবো আল্লাহ বাবার আজকে মেহমানদারি আমরা এসেছি উনি আজকে মেহমানদারি করছেন জায়গা করে দিয়েছেন ঠিক আছে এইভাবে থাকে হ্যাঁ তো মনোযোগ দি মনোযোগ দিচ্ছেন বলি নাকি একমন হচ্ছেন প্রশ্ন আচ্ছা প্রশ্ন হচ্ছে কি যে আল্লাহ তুমি যখন নামাজ থেকে সাহায্য চাইতে বললে সবর থেকে সাহায্য তাহলে আল্লাহ তুমি যখন থাকবে সঙ্গে তাহলে দুটো দুজনের সঙ্গে থাকা উচিত কেন দুটো থেকে সাহায্য চাইতে বললে তো থাকা তো উচিত দুজনের সঙ্গে সবর থেকে সাহায্য চাও নামাজ থেকে সাহায্য চাও তা দুটোতে দুটোই যখন বললেন দুটো থেকে সাজু যাইতে বললেন তাহলে দুজনের সঙ্গে থাকা দরকার নামাজিদের সঙ্গেও থাকা দরকার আল্লাহকে আর সবরকারীদের সঙ্গেও থাকা দরকার আল্লাহকে কিন্তু আল্লাহ একটা পাট কেটে দিলেন কোথায় নামাজি নামাজি দেখে যেও না সবরকারী দেখে যাও নামাজ দেখা দেখা যায় যায় না হ্যাঁ আমার একজন পাঁচতলার উপরে নামাজ পড়ছে আমি অন্য একটা বিল্ডিং পাঁচতলায় আছি দূর থেকে দেখছি লোকটা নামাজ পড়ছে রুকু করছে কি তাহলে আমি জানতে পারলাম ও লোকটা নামাজি। কিন্তু আমি ওই ব্যক্তির পাশে একজন ব্যক্তি বসে আছে সে বড় দুঃখ গম দুশমনদের অত্যাচারে জর্জিত সবর এখতিয়ার করছে কিন্তু সে সবরকারীর পাশে বসে আছে অথচ নামাজি ব্যক্তি বুঝতে পারেনি যে সবরকারী কি যে ঠিক না বেঠিক তাহলে আল্লাহ হলেন গোপন রিয়াকারীদের সঙ্গে থাকে না আল্লাহ গোপন আর সবর গোপন তো গোপনের সঙ্গে গোপন থাকে হেন বে ঠিক হ্যাঁ হ্যাঁ আল্লাহ স্টাইন অফিস রহসাল নিঃসন্দেহে তোমরা নামাজ থেকে সাহায্য চাও সবর থেকে সাহায্য চাও তুমি যখন বললে তো তুমি তো এটাও তো বলতে পারতে ইন্নাআল্লাহা মা স বেরিনাওয়াল মুসাল্লিন নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গও আছে নামাজীদের সঙ্গ আছে এটা কেন বললে না শুধু বললে ইন্নাল্লা হা মা সভেরিন ইন্নাল্লা মুসাল্লিন কেন বললেন না

আমি আলমে বাতে গিয়ে জিজ্ঞেস করি মাওলা আপনি নামাইদের সঙ্গে কোনো থাকলেন না পাগল যদি আমি বলে দিতাম যে মুসাল্লিন মাল নিঃসন্দেহে আল্লাহ নামাইদের সঙ্গে আছে আমি আল্লাহ সঙ্গে আছি তাহলে বিরাট ফাসনা ফাসাদ হয়ে যেত আমার পৃথিবী কায়নার তোল পর হয়ে যেত ছত্রভঙ্গ হয়ে যেত ইমানদার খুঁজে পেয়ে পাওয়া যেত না সুবিধাবাদীদেরকে বোঝা যেত না সুবিধাবাদী কারা ইমান বেঈমান কারা কাফের কারা انکارا <تصفح> পাহচান করা যেত না পরিষ্কার করা যেত না হক না হকের পার্থক্য হতো না এই জন্য আমি ইন্নাল মা আল মুসাল্লিন বলিনি যে আমি নামাইদের সঙ্গে আছি এই কথা কেন বলিনি কেন না ওদিকে এজিদিও নামাজি এদিকে হোসাইনিও নামাজি অতএব আমি যদি বলে দিতাম যে আল্লাহ নামাইদের সঙ্গেও আছে তাহলে উম্মত বান্দারা ভেবে নিত যে এজিদ নামাজি তাহলে আমরা এজিদের পথে থাকলেও আমরা আল্লাহ আমাদের সঙ্গে আছে আবার হোসাইনও নামাজি তো হোসাইনি পথে থাকলেও আল্লাহ আমাদের সঙ্গে আছে দেখবেন আজকে কিছু ফিরকা আছে এজিদকেও মানে কাফের বলতে পারে না কাফের বলা যাবে না এই রকম মুক্তি করে আবার হোসেনকেও মানে তার হোসেনকে মন থেকে মানে না মুক্তিকে মেনে সাধারণ মানুষের খদ্দার জুটিয়ে নিজের দোকান চালাবার ব্যবস্থা করে আর আমার বাপের দুশ্মন যে হয় তাকে যখন আমি দেখতে পারি না তো চার উপরে আমার ইমান সেই ইমানওয়ালা আমার ইমাম হোসেন তার শত্রুকে কি করে বলি যে কাফের বলা যাবে না বেদিন বলা যাবে না তার মানে এসব দোকানদার সাজানোওয়ালা মোল্লা মৌল লুটিপুটে খাবার একটা ভান জুড়েছে না 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 আমি যে কথা বলছিলাম রুকু মনে আছে ওয়া তু জাকাত ওয়ার কাউ নামাজ কায় করো জাকাত আদায় করো এবং রুকু করো আরে নামাজে তো রুকু হয়ে গেল নামাজে কয়াম রুকু সাইদা, কৌদ সালাম আবার জাকাতো হয়ে গেল আবার রুকু রুকু কা করো বলছে কেন আচ্ছা আজ আমরা হাজারো তার ফাইন আলেমরা বলে কোরআন পাকে নাকি বিরাশি জায়গায় নামাজের কথা বলা হয়েছে ঠিক বলছে না বেঠিক বলছি তো বিরাশি জায়গায় যদি নামাজের কথা বলা হয়েছে তো তুমি নামাজই দেখাচ্ছ কোরআন যে রুকুর কথা বলা হয়েছে কই রুকু তো দেখাওনি তুমি তো নামাজ পড়ছো দেখতে পাচ্ছি নামাজ আছে রুকু করছো কখন নামাজ পড়ার পরে জাকাত দেওয়ার পরে আলাদাভাবে রুকু দেখেছেন রুকু করতে যে চলো যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চলো তো তেমন আল্লাহ বলছে রুকু করো রুকু করতেও চলো বলে তাহলে এখানে রহস্যটা কি শুধু রুকু করতে বলেনি ওয়ার কাউ মার রাখেন রুকু করো নামাজে বলেনি যে নামাজ পড়ো নামাজিদের সঙ্গী হয়ে যাও এটা বলেনি এখানে বলছে রুকু করো জোর দিচ্ছে রুকু করো ওয়ার কাউ মার রাখেন এবং রুকু কারীদের সঙ্গী হয়ে যাও কোন রুকু কোন রুকু আল্লাহু আকবার মসজিদে নামাবিতে পার চলুন রুকু ওই রুকুকারীকে হজতে মৌলা আলী আলাহ হচ্ছেন খুদ রুকু আর তিনি রুকু হালতে জাকাত দিয়েছেন তাই বলছে কি যে তোমরা নামাজ করো জাকাত দাও যাই কিছু করো রুকু করো তার মানে ঝোঁকো কোথায় আমার আলী নবীর কাছে ঝুঁকেছে রুকুর নাম হলো ঝোকা আর আমার নাবি দিয়ে গেছে আমাদের জন্য আলীকে তা আলীর কাছে ঝোঁকো রুকু করো আবার রুকুকারীদের সঙ্গী হয়ে যাও অর্থাৎ আলীর সাথী হয়ে যাও হয় মসজিদ এর নীতি বহু সাহার নফেলা নামাজ পড়ছে কেউ রুকুতে কেউ সায়দাতে কেউ কিয়ামে আলাদা আলাদা নামাজ পড়ছে এমন সময় একজন সাইল ঢুকে গেল মসজিদ নবমীতে ও সে তো জানে যে কোরআন পাকে আল্লাহ বলেছে আকিমুসলাত ওয়াতু জাকাত যারা নামাজ কাম করে তারাই তো দেবে জাকাত তাই এখানে নামাজই দেখছি নামাজ পড়ছে তাহলে এদের কাছে যাই জাকাত পাবো ও নামাজিরা ও আল্লাহর বান্দারা কে আসো আল্লাহর বাস্তে আমাকে জাকাত দাও আল্লাহর বাস্তে আমাকে জাকাত দাও ভাই কে জাকাত দেবে নামাজে দাঁড়িয়ে আছে কেউ কেয়ামে কেউ রুকুতে কেউ সৈদায় কেউ কৌদে কে কে দেবে তারা শুনতে পাচ্ছে নামাজ অবস্থায় কিন্তু দিতে পাচ্ছে না নামাজ ছেড়ে কিন্তু আমার মাওলা আলী রুকু হালতে ছিলেন মাওলা আলী রুকু হালতে ছিলেন তখন সাহেব বলছে আল্লাহ রে কোরআনে বলেছ নামাজের পরেই জাকাত কিন্তু নামাজিরা আছে আমি জাকাত চাইলাম কেউ সারা দিল না তাই তোমার দরবার থেকে তোমার মসজিদ থেকে আমি বইমুখ হয়ে যাচ্ছি ফিরে যাচ্ছি কেউ দিল না যখন আল্লাহকে ফরিয়াদ করলো আলী রুকুতে ছিলেন আলী পেছন দিকে হাত দিয়ে ডাকছেন এদিকে এসো এদিকে এসো সাহেল দেখতে পেয়েছেন ওই ব্যক্তি ডেকেছে যেই আলীর সামনে এলেন আঙ্গুটি খুলে তার হাতে দিয়ে দিলেন জোরে বলেন যে আঙ্গুটি দিলেন সাহেল মসজিদ থেকে বেরিয়ে এলো আর হোজরা থেকে নবী পাক বেরিয়ে এলেন সাহেলকে জিজ্ঞেস করছেন ও সাহেল ও ভিকারি ও ফকির ও মাংনেওয়ালা বলো 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 নাকি কেউ কিছু দিয়েছে জিজ্ঞেস করছেন কেউ কিছু দিয়েছে তার মানে নবী কেন বেরিয়ে এলেন এদিকে আলী আংটি দিয়েছে ভিকারিকে আর ওদিকে আল্লাহ তাআলা তার নবীর উপরে আয়াত নাযিল করে দিয়েছে তার জন্য নবী দেখতে আসছেন যে জাকাতরা কে দিল তার হয়ে আল্লাহ নিজেকে ওলি বললো আলী দিয়েছে সাকাপ যেমন ছেলে ভালো কাজ করলে বাপের গর্ব হয় তো আলী এমন একটা কাজ করেছে আল্লাহ নিজেকে গর্বিত হয়ে বলছে আমি অলি সুফান আল্লাহ তো নবী পাক জিজ্ঞেস করছেন ও সাইল বলো বলো তোমাকে কেউ কিছু কি দিয়েছে বলে হ্যাঁ রাসুল আল্লাহ হ্যাঁ হুজুর দিয়েছে বলে কে দিয়েছে বলে ওই যে রুকুতে তখনও রুকুতে আসে ওই যে রুকুকারী ব্যক্তি ও ও দিয়েছে কি দিয়েছে আঙ্গুঠি দিয়েছে এই দেখুন আঙ্গুটি বলে ওকে চেনো বলে না চিনি না বলে ওর নাম হলো আলী ওর নাম হলো আলী তখন নবী বললেন শোনো তোমাকে আংটি দেওয়ার বদলতে জাকাত দেওয়ার বদলতে নামাজ হালতে আমাদের বলেছে নামাজের পরে জাকাত দাও আমাদের হুকুম কি গো নামাজ চলাকালীন জাকাত দিতে বলেছে ভাই হানা বলবেন একটু কত খবর সব নামাজ চলতে চলতে জাকাত দি আমাদের বলে আদেশ আছে না এখন মাওলা আলী নামাজ চলতে চলতে রুকু হালতে জাকাত দিয়েছে আলীর নামাজ থাকবে না যাবে আরে বাবা আল্লাহ আল্লাহ বলছেন নামাজে এমন হালতে থাকো যেন তুমি খোদাকে দেখছো আর যদি তা না হয় তো মনে করে খোদা তোমাকে দেখছে তাহলে আলী তো দুটোর একটা হয় খোদা দেখছে আর আলী তো খোদা দেখছে ভাববে না কারণ আলী খুদ খোদাকে দেখেই নামাজ পড়ে আমাদের মতো নামাজই নাই কারণ আমরা এমন নামাজ পড়ি একটা মশা যদি বসে কুট করে দেয় নামাজ পড়তে পড়তে গো আবার জামা টামা যদি একটু ইদিক উদিক হয়ে যায় নামাজ পড়তে তো করি ঠিক না তখন আমার জামাটাও ক্রিচ আছে কি না ঠিক করে রাখতে হবে এই নাম নামাজি আর মওল আলী নামাজ চলাকালীন কি হয়েছিল পায়ে তীর বিদ্ধ হয়েছিল না বিপাক নামাজের পূর্বে বসে আছেন সাহাবা তীর বের করতে এসছে তা আলী চিৎকার করছেন আর এত যন্ত্রণা কষ্ট পাক বলছেন এখন নয় যখন নামাজে যাবে তখন বলে ইয়ারসোল্লাহ তীরের মধ্যে বিষ আছে গোটা শরীরে সরে যাবে সরে যাবে বলে ও তো আলী মরবে না জোরে বলেন হ্যাঁ মরবে না নামাজ হালতে গেলে তখন করবে তো যখন নামাজ হালতে গেছে বলছে এবারে এবার এবারে এবারে দেরি করো না হুম আচ্ছা বলুন সজাগ অবস্থায় তীরটা বের করলে তীর তো টাঁকড়া আছে না দুদিকে টান ধরবে মাংসে তখন তো একটু ঘুরিয়ে 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 টানা যায় যে কোন দিকে ফাঁকটা ঢুকেছে ওইভাবে টানতে হয় কিন্তু নামাজ অবস্থায় অত সুযোগ দেওয়া যায় সেই দ্বারা হালতে আসে তাড়াতাড়ি বের করো একবার খিচে বের করে নিয়ে আসে যা খিচে বের করেছে রক্ত একদম যায় আমার ডুবে যাচ্ছে রক্ত গড়িয়ে যাচ্ছে হ্যাঁ তো নাম আমার মওলা আলী নামাজ থেকে ফারেক হয়ে হ্যাঁ এত রক্ত কোথায় ছিল আমরা মশা বসলাম ঠিক নামাজে আর না আলী জানলেন না বলে এত রক্ত কোথায় ছিল উহ করলেন না চমকালো না ঠিক রালো না বের করে নিয়েছে সে দায় আছে হে আলী তুমি কি কিছুই জানো না বলে কি বলো না আমরা যে তীর বের করে নিয়েছি তোমার একটু কষ্ট হয়নি ও আমার তীর বের করে নিয়েছো শোনো আমি নামাজে এমন অবস্থায় থাকি ওরে ভালো করে শোনো তোমরা কেমন নামাজি মিশরের কাফেরা মহিলারা হয় 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 সোরা ইউসুফ পড়ে দেখো কাফেরা মহিলারা সাহেলিরা দোষারোপ করেছিল সুলেখাকে আইজের স্ত্রী জুলেখা দোষারোপ করেছিল যে তুমি কেমন রানী কেমন মেয়ে যে তোমার গোলাম ইউসুফের সঙ্গে তুমি প্রেম করে বসে আছো দুনিয়াময় বদনাম হয়ে গিয়েছে কিন্তু ইস্যু ভালোবাসে না জুলেখা প্রেম করে ভালোবেসে বসে আছে তো বলেছিল হয়ে কি হ্যাঁ ওরে মেয়ে মেয়ের তবে থাক আমার আগে আমার উপরে বদলাম চাপাবার জন্য তোদেরকে একটা পরীক্ষা করতে হবে তখন বুঝে নিবি বলে তাহলে কি পরীক্ষা বলে কালকে আসিস কালকে ডেকে নিয়ে এসে সবাইকে একটা করে আপেল দিয়েছে আর একটা ধারালো ছুরি দিয়েছে আর ইসুব নবীকে প্রেজেন্ট করে দিয়েছে সামনে বসিয়ে দিয়েছে বলে ইউসুফের দিকে দেখো আর আমার দেওয়া আপেলটা কাটো তো ইউসুপের দিকে দেখছে মিশরের কাফেরা মোমেনা নয় দিকে দেখছে আর আপেল কেটে চলেছে আপেল কেটে ফাঁক আঙুল কেটে ফাঁক হাত কেটে ফাঁক দেখে রয়ে গেছে খালি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে ইউসুফকে সরিয়ে দেওয়া হলো যেই সরিয়ে দেওয়া হলো পাগলনি হয়ে গেল আর আরে আরে এমন কেন একে ব্যক্তি কি ফেরস্ত না অন্য কিছু এরকম ব্যক্তি তো দেখিনি তার রূপে নিজের যন্ত্রণা ভুলে গেল নিজে নিজে হাত কেটে ভাই আমি যদি একটা ফোঁড়া অপারেশন করি দিয়ে আমার নিজের নিজের বড় কষ্ট হয় কিন্তু অপরজন যখন করে কষ্ট হলো জোর করে ফুঁড়ে দেয় ঠিক না বেঠিক কিন্তু তারা নিজেরা কেটে ফেললো এখানে বলুন মিশরের জুলেখা কাফেরা মেয়েরা তারা যদি ইউসুফকে দেখে নিজের হাতের দরদ ভুলে যায় যন্ত্রণা ভুলে যায় তো তোমার আমার মাওলা আলী নামাজে আল্লাহর হুসুল চেহারা দেখতে দেখতে সাইদা দিচ্ছে আলী বলছে যে আমি আল্লাহর হুসুল চেহারা মোবারক দেখতে দেখতে এমন সাইদা আসি তোমরা আমাকে কেটে 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 হাজারটা টুকরা করে ফেললো আমি বুঝতে পারি না সেই আলী গো তার জন্য আল্লাহ سورہ مائے در پانچن نمبر آیت کوٹ کرو سی آجو موجود آسے کیا موت پانتا موجود تھا کہ بھی آلی رضا دوات اللہ کی بول سے انما ولیکم اللہ و رسولہ واللزین آمن اللزین یقیمون سلاتا ویوتون زکاتا وہم راکیون অমাইয়া তাওয়েল্লা হাও রসুল আহু আল্লাহ আমানু ফা ইন্না হিজবল্লাহ হে আমরা অনেকে বলি আমরা হেজবুল্লাহ কি কে বলি না হ্যাঁ হেজবুল্লাহ ভাই হেজবুল্লাহ কারা কোরান থেকে বলবো না মানুষের বানানো বলবো কোরান থেকে আল্লাহ বলছেন ইন্নামা কালমায় হাস হাসার মানে খেলার মাঠে প্লেয়ার থাকবে রেফারি থাকবে লাইসম্যান থাকবে কিন্তু পাবলিক খেলার মাঠে নামতে পারবে না কেন বাউন্ডারির বাইরে থাকবে তো আল্লাহ বাউন্ডারি করে দিয়েছে কি বাউন্ডারি করেছে না আল্লাহ কে কে হলি এ আল্লাহ তুমি বলছো কোরআন পাকে যে আল্লাহ হলো তোমাদের ওয়ালি ওয়ালি হলো আল্লাহ তো বলি আল্লাহ তুমি যখন বলছো মোমেনদের ওলি আল্লাহ তো তুমি যখন ওয়ালি, তোমার সঙ্গে যদি কেউ সেরেক করে তো শরিক শরিক করে তো সেরেক হয়ে যায় সেরেক করলে তুমি আর গোনা মাফ করবে না তো আল্লাহ তুমি যখন বলছো ওয়ালি তুমি যখন বলছো মোমেনদের বলি আল্লাহ তুমি যখন বলি তো তুমি আবার তিন অলির কথা করানে কেমন করে বললে তাহলে তুমি কি নিজেই সেরেক করলে নাকি আল্লাহ যদি বলে আমি বলি হ্যাঁ মোমেনদের তা আবার তিন বলি দেখতে পাই কেন তাহলে যে আল্লাহ বলে আমার সঙ্গে শরিক করলে সেরে খায় সেই আল্লাহ নিজেকে অলি বলার পরেও আরো যদি ওলি বানায় তাহলে আল্লাহকে যাকে অলি বানিয়েছে তাকেও অলি মানতে হবে হাদিস পাকে আমি বলে গেছি হাদিসে খুঁজছি মন হলি অলি ফকদ আন তহবিল হর আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার অলির দুশ্মনী করবে আমার অলিকে তাও হীন করবে আমার অলিকে আদনা করবে আমার অলির শানকে খর্ব করবে আমি আল্লাহ কেউ বাসবে না আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছেড়ে দিলাম হায় 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 তার মানে আল্লাহ ঝেটালি আসবে না জুতলি আসবে না ডান্ডালি আসবে না যদি কোনো মোল্লা মৌলবী ফিরকাবাজ যদি অলি দুশ্মনী করে অলির দরবারে যেতে মানা করে অলির তাও হীন করে অলির গুস্তাখি করে আল্লাহ বলছে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি কীরকম যুদ্ধ করি আল্লাহ বলে আমি তো আসব না যেমন আজবির শরীফে কি দেখলেন অলির বিরুদ্ধে দুশ্মনী করতে গিয়ে কি দেখাচ্ছে নিজেকে ইলমের দাঁড়িয়ে দেখাচ্ছে যে আমাদের ইলিমের দাঁড়িয়ে খাজা বাবার উপরে ইলিমের দাঁড়িয়া হ্যাঁ খাজা বাবার উপরে ইলমের দাঁড়িয়া সেখানে তো আল্লাহর অলির বিরুদ্ধে আদনা করতে গিয়ে ছোট করতে গিয়ে দুশ্মনী করতে গিয়ে খাজাবা কবর থেকে বেরিয়ে এসে মারেনি খাজা বাবা তার মান

এ আল্লাহ যুদ্ধ এটা আল্লাহ যুদ্ধ হ্যাঁ আল্লাহ তুমি নিজে বলছো আমি আবার তিন তিন থেকে দেখি হাজার হাজার থেকে লাখ লাখো অলি থেকে দেখি কোটি কোটি ওলি কথা বাবু বুঝে আসছে ভালো লাগে না হ্যাঁ না বলবেন কেননা আমি বলতে বলতে মায়াও জিজ্ঞেস করব। যদি বুঝে আসে তাহলে বলবো আমার পরিশ্রম সার্থক আর না বুঝিয়ে এলে তাহলে আমি বাবু ঠিক বুঝাতে পারিনি আমারই কমজোরি ছোট করে দেবো এই জন্য একটু মাঝে মাঝে জিজ্ঞেস করবো বিরক্ত হবেন না বুঝতে পারলে আমাকে একটু হাঁ বাচক শোনাবেন আর যদি না বুঝতে পারেন তাহলে বলবেন এটা বুঝতে পারেনি একটু ঘুরিয়ে বলেন ভেঙে বলেন টুকরো করে বলেন আল্লাহ কলমায় হাস মানে বাউন্ডারি ঘেরে দিয়েছে কারা কারা বলি তার মানে ময়দানের ভেতরে যারা আছে বাউন্ডারির ভেতরে যারা আছে এদেরকে আপ নিজের আপনকে রাখবে আর যারা আপন নয় তাদেরকে বের করে দেবে এটা নাম বলা হয় বাউন্ডারি তা আল্লাহ ইন্নামা বলে বুঝিয়ে দিলেন এই ইন্নামা বাউন্ডারি কালমায় হাসার বাস মানে কি যে কেবল কেবল মাত্র মাত্র কেবল মাত্র আর অন্য কেউ নয় যেমন ইল্লা হাসর লাইলাহা নাই কোনো খোদা ইল্লাহ মাত্র আল্লাহ ঠিক এই রকম কেবল মাত্র কি আল্লাহ হলো তোমাদের ওয়ালি হ্যাঁ তুমি তো আমাদের ওয়ালি তারপরে ও রাসুলুহু এবং আল্লাহর রাসূল হলো তোমাদের ওয়ালি ওয়াল্লাযিনা আমানু যারা ঈমানদার মুমিন তারা হলো তোমাদের ওয়ালি ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা এবং তারা নামাজ কায়েম কারি যাকাত আদায় কারি ওয়া হুম রাকিউন এবং তারা রুকু কারি আলী যাকাত দিয়েছে আলি জাকা দিয়েছে আল্লাহ বলে আমি বলি রসুল বলি আর রুকু হালতে যে জাকা দিয়েছে ও ওলি শোভানন্দা তা বাউন্ডারির মধ্যে এবার বলুন আল্লাহ রসুল আলী এক বাউন্ডারিতে এই বাউন্ডারি ভেঙে আলীকে পিছনে চার নম্বরে করে যদি ওই দারওয়ালা সাহাবিকে আলীর উপরে করে আমি সাহাবি তাকে মানি যে আলীর গোলামি সে কারণ আমি বলছি আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিয়ে যাচ্ছি তাহলে সাহাবিকে বলেছে অতএব আমার পরে আলী তোমাদের বলি তাহলে যারা অলি মানবে তারা অলিকে আগে রাখবে ঠিক না বেটি আর যারা অলি মানে না তারা আগে যাবে অলিকে পিছনে রাখবে এবার আপনারা বিচার করেন আর আমি হাদিসও বলিনি এখন কোরআন বলছি কি জি তাহলে বিচার আপনারাই করেন আল্লাহ আকবার কি বিকৃত মস্তিষ্ক আমাদের ঘোরাচ্ছে এই জন্য সোশ্যাল মিডিয়াতে বাতর ফিরকা মৌলবিরা আমার বিরুদ্ধে অনেক লড়াই করে করে এখন চিত পাতাং হয়ে গেছে আর পেরে ওঠে না আমি বললাম হিম্মত থাকে তো কোটে যা আমার বিরুদ্ধে যে কোরআন বিরোধী কথা বলছে ধর্ম বিরোধী কথা বলছে হাদিস বিরোধী কথা বলছে ইসলামের তাওহিন করছে ইসলামের খর্ব করছে শেষ করো হ্যাঁ ভারতবর্ষে ল লোয়ার কোর্ট থেকে জজ কোর্ট থেকে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেখানে খুশি যেতে পারো কারণ কোর্টে গেলে মজাটা আমার হবে তোমরা হারবে আর আমি জিতব আমি সার্টিফিকেট পাবো কোর্ট পাবো ঠিক না বেঠিক তখন কিন্তু আমার হাই ফাই ব্যাপার হবে এই দেখে নাও এই দেখে নাও কোর্টে বিচার হয়েছিল ঠিক না তোমাদের সঙ্গে মনাজারা করে আমার লাভ নাই কারণ মোনাজারা করতে করতে তোমার পাঁচ হাজার আর আমার পাঁচশো যখন দেখবে হেরে যাবে এদিকের কথা ওদিকে ওদিকের কথা ওদিকে টানাপন করে মারপিট লাগিয়ে দেবে বেশিরভাগ মনে মারপিট খুন খারাপই হয় না আর কোর্টে গেলে তুমি তো করতে পারবে না ওখানে আম লোকের ভাউ ভাউ ঘেউ চলবে না ঠিক না বেঠিক কোর্টে প্রশাসন যতই বাইরে পাবলিক থাকো প্রশাসনের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে গন্ডগোলগুলো কোর্টেই ধরে কোর্টেই ঢুকিয়ে দেবে তো বাপ আমার যে কথা বলছিলাম তাহলে আল্লাহ আল্লাহ বললো আমি অলি হুমদের তাহলে তার সঙ্গে আলো কাকে করলেন ওলি রসুলি আবার তার সঙ্গে আলোজন কাকে করলেন আলি অলি আচ্ছা আলি অলি এখানে আলীর নাম নাই আল্লাহর নাম আছে ইন্নামা ওয়ালিকুমুল্লাহ আল্লাহ হলো তোমাদের ওয়ালি ও রাসূলুহু তার রাসূল হলো তোমাদের ওয়ালি ওয়াল্লাযিনা আমানু ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওহুম রাকিউন এখানে তো আলীর নামই বলা হলো না এখানে বলা হলো তার শেফাত শেফাত কি যে গুণটার দ্বারা আল্লাহ নিজেকে বলি নবীকে ওয়ালি বললেন সেই গুণটা কি না রুকু হালতে রুকু হালতে হলো শেফাত রুকু হালতে হলো গুণ এই রুকু হালত দেখে তাহলে এখানে আলী কথা বলতে গিয়ে ওয়াহেদ বচন বলেনি শিখায় ওয়াহেদ বলেনি শিখায় জামা বলেছে অর্থাৎ ওয়াল্লাজিন আমানু যারা মোমেন যারা মোমেন বলতে কমসে কম ভাই বহু বচন কজন আছে বহু বচন যখন আনা হয় কজন আছে তিনজন কমসে কম আসসালাম আলাইকা একজন আসসালাম আলাইকুমা দুজন আসসালামু আলাইকুম তিনজন আমি এসে যখন সালাম দিলাম আপনারা কি তিনজন ছিলেন বহুজন ছিলেন তাহলে কুম বললাম কেন তিন থেকে শুরু যত থাক তার মানে তিন থেকে শুরু যত থাক তো আমার মৌলানি কে নাম না ধরে ওয়াল্লাযিনা আমানু হ্যাঁ ইয়াকিমুনা সলাত ওয়াইতুনা যাকাত আও হামরাকুন যারা ইমানদার নামাজ কায়েমকারী জাকাত আদায়কারী এবং রুকুকারী বহুবচন বললেন কেন কেন এই জন্য বললেন সিফাতকে ধরে যে নবী তো নবীর পরে যে তার কোন নবী নাই নাই তো আসবেও না তো যদি ওখানে এক বছরে আলীর নামটা ধরতেন তাহলে আজকের মুল্লারা বলতো নবীন নবুয় খতম আর ওখানে আলী যে নাম ধরেছে আলীর বেলায় খতম অতএব আলীর পরে আর কোন অলি নাই তাই আল্লাহ বললেন নবুয় খতম কিন্তু আলীর বেলায় শুরু আর ওখান থেকে যারা আলীকে মানবে বালা আলীর গোলামি করেনা আলীর বেতে অলি হনে বালা তাই আলীকে নিয়ে কে আমার যত অলি সবের হয়ে আল্লাহ বললেন যে ইমানদাররা অলি